অবৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে কেরালা সরকার। আপনারাও কি সুপ্রিম কোর্ট যাবেন? যদি কোনো একটা সরকার গিয়ে থাকে তাহলে সেটা ভালো, কেননা সুপ্রিম কোর্টের রায় তো সব সরকারের ক্ষেত্রে একরকমই হবে। তবে সিএর ক্ষেত্রে তো আমার মুখ্যমন্ত্রী তার মানে কেন তৈরি করা হলো 19 সালে, আর ঠিক 24 সালের মানে নির্বাচনের আগে হঠাৎ রুল ফ্রেম করা হলো কেন, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির একটা ডিভাইডিং পলিটিক্স কাজ করছে। আমার মনে হয় যে এটা ন্যাশনালিজমের নাম করে সেসবদি মানুষকে অনাথ আতুর এবং মানুষকে আবার দ্বিতীয়বারের জন্যে উদ্বাস্তু বানানোর প্রক্রিয়া চলছে। এগুলো যদি কেরালা গভর্নমেন্ট সত্যি তারা যদি সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে গিয়ে থাকেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে আমি স্বাগত জানাবো। লোকসভা ভোট চলবে 47 দিন, সভাপতি এই সময় অনেক সময় স্কুল বন্ধ থাকবে, পড়াশোনার ক্ষতি হবে, এই ব্যাপারে কি বলবেন? পড়াশুনোর ক্ষতি দেখুন, লোকসভা ভোটেই প্রথম হচ্ছে তা তো নয়, এতবার লোকসভা ভোট হয়েছে এবং এটা এই সময়ই হয়, গরমের ছুটি। দেখুন জুন মাসে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোবে। টেকনিক্যালি আমাদের রাজ্যে মানে বিশেষত যে জায়গাগুলো মানে গরম প্রধান বেশি, মানে হিমাচল বা কাশ্মীরের তুলনায় আমাদের রাজ্য বা উত্তরপ্রদেশ, এগুলোতে গরম বেশি, গরম প্রধান রাজ্যগুলো, এখানে গরমের ছুটি একটা সমস্যা হবে। তো যেহেতু আমাদের রাজ্য তো ঠিক উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে তো পড়াশোনা অনেক এগিয়ে, মানে কেন্দ্রীয় সরকারের ইন্ডেক্সই বলছে, শিক্ষকরা যত্ন করেই বাকি জায়গাটা আবার পড়িয়ে দেবেন। অর্জুন সিং তাপস রায় দল ছাড়াতে কি দলের ক্ষতি হলো? দেখুন আমরা তো কেউই আমাদের দল ছেড়ে চলে যাক, আমার নেত্রী অন্তত চান না, নেত্রী চান সবাই থাকুন। এবার প্রত্যেকের এক এক রকমের নিজস্ব রাজনীতি আছে, রাজনৈতিক চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলো তো আমরা তা নিয়ে কিছু বলতে পারি না, কেননা এটা প্রত্যেকের নিজস্ব চাওয়া পাওয়া। কিন্তু আমি আমার নেত্রী বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা জানি যে ওরা অন্তত চাননি যে কেউ দল ছেড়ে চলে যাক। নির্বাচন কমিশন কাশ্মীরে ভোট করাতে পারলো না, কিন্তু বাংলাতে 7 দফা ভোট করাচ্ছে, কি বলবেন? না, বাংলার ক্ষেত্রে তো বরাবরই বিজেপি সরকার এক ধরনের বৈমাত্র অনুভব ফিল করে। এটাকে আমি বলবো যে বাংলা সম্পর্কে ওদের একই সঙ্গে একটা পিকিউলিয়ার লাভ অ্যান্ড হেট সম্পর্ক আছে, মানে বাংলাকে ওরা দখল করতে চায়, বাংলাকে ওরা প্রসেস করতে চায়, ওরা মনে করে বাংলা হচ্ছে ওদের, যদি বিজেপি পায়, যদি এখানে স্যাফ্রোনাইজেশন হয় তাহলে ওদের একটা ইন্টেলেকচুয়াল হাইট হবে, কিন্তু বাংলা দখল করতে পারে না, ফলে বাংলা দখল করার জন্য তখন বাঙালি সম্পর্কে খারাপ কথা বলে, বাঙালি পোশাক আশাক নিয়ে কথা বলে, বাঙালি যে কেন আমিষ এত খায় তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, এবং সেসব দিয়ে 7 দফা ভোট চাপিয়ে দিচ্ছে বিজেপি। সেটা ওই আমি বললাম যে বাঙালিকে নিয়ে বা বাংলাকে নিয়ে ওদের এক ধরনের বিচিত্র কৌতূহল এবং একটা আকর্ষণ রয়েছে, এটা এটা অনেকটা আমি বলবো যে ওই মানে হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট আসলে বিউটিকে চায় কিন্তু বিউটিকে পায় না, ফলে তার এক ধরনের আক্ষেপ হয়। আরও খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।